আমি আজকে রেসিপিটা বানাচ্ছি মুরগির পা আর চামড়া। আমি এর আগে বানিয়েছি মানে আলু দিয়ে নয়, আজকে একটু আলু দিয়ে বানাচ্ছি, একটু অন্যরকম হবে। এই ফার্স্ট বানাচ্ছি আলু দিয়ে। আলুটা প্রথমে তেলে লাল করছি, দেখতেই পাচ্ছেন ভালোভাবে লাল করতে হবে। আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, ভাজার মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ভাজতে হবে। তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার, এবার ওই তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আগে থেকে কুচিয়ে রাখো পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে লাল করতে হবে। একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না লাল হচ্ছে। ধৈর্য ধরে একটু ভাজতে হবে। আমি আজকে পেঁয়াজগুলো ছুরি দিয়ে কেটেছি। আমি বটিতেই সাধারণত কাটি, ছুরি দিয়ে প্র্যাকটিস করছিলাম, যার জন্য খুব মোটা মোটা হয়েছে। পারি না তো ঠিকঠাক কাটতে ছুরি দিয়ে, তার জন্য ভাজতে একটু টাইম লাগছে। আপনারা পাতলা করে কাটবেন, যে ছুরি দিয়ে পারে সে ছুরি দিয়ে কাটবে। আমি বটি দিয়েই সরু করে কাটতে পারি, কিন্তু ছুরি দিয়ে মোটা মোটা হয়ে গেছে। এক একটা সাইজ পেঁয়াজ উল্টো পাল্টা হয়েছে, এক একটা খুব অতিরিক্ত বেশি বেশি মোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। পেঁয়াজ হালকা লাল হয়েই এসছে প্রায়। এরপর আমি আদা পেস্ট দিলাম, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, নুন দিলাম, ধনিয়া জিরে গুঁড়ো একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করেছিলাম সেগুলো দিলাম। তারপর মুরগির পাগুলো আর অল্প একটু চামড়া সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নেড়ে জলটা শুকিয়ে যাওয়ার পর নেড়ে আবার ওর সঙ্গে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মাখতে থাকবেন। ওর মধ্যেই আমি কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিয়েছিলাম, তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছি।
তারপর আমি এই যে জলটা দেবো আর এরপর দেবো না, একদম সিদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে নেব। এই যতটুকু জল দিয়েছি এরপর আর বেশি জল দেব না। মাঝে মাঝে দেখে নেবেন একটু, যদি শক্ত থাকে বা সিদ্ধ হতে বাকি থাকে জল দিয়ে দেবেন একটু। আঁচটা কমিয়ে রেখে আমি এবার পুরোটা রান্না হতে দেবো।